আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ওয়া লা তাকুনু কাল্লাতী নাকাযাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। যেহেতু রমজানের পর আমাদের আজ প্রথম বৈঠক, গত মাসে আমরা সুযোগ পাইনি, প্রথম বৈঠক, এই জন্য রমজানের জের ধরে আমরা এই পবিত্র মাস, পবিত্র মাস কেন বললাম, যেহেতু আমরা জিলকাদ মাসে প্রবেশ করেছি আর এরপর হজের মাস, আর এগুলোকে আশহুরুল হুরুম বলা হয়, হারাম মাস, নিষিদ্ধ মাস, যে মাসে জুলুম করা, অন্যায় করা, মারামারি করা নিষিদ্ধ, তার মানে এই মাসগুলোর বাইরে করা জায়েজ, তাই না? না, তা নয়, বরং এই মাসগুলি বেশি পবিত্র আর বেশি সম্মানযোগ্য, তাজিম যাকে বলে। আমরা জুমার দিনটাকে যেমন তাজিম করি, আজকে জুমার দিন, সেই রকম বারোটা মাসের মধ্যে চারটে মাস তাজিমযোগ্য মাস আছে। তো এই মাসগুলোতে আমরা তাজিম করে থাকি, বেশি বেশি করে স্মরণ, যেমন রোজা, কেউ ঝগড়া করলে, কেউ গালাগালি করলে কি বলতে হয়? আমি রোজা রেখেছি, তার মানে রোজার একটা সম্মান আছে, একটা মান আছে, যে রোজা না থাকলে আমি তোকে দেখতাম। তো এই মাসগুলোতে তেমনি যদি কেউ আপনাকে হত্যা করতে আসে বা মারামারি করতে আসে, তো আপনি তার বদলে মারামারি করতে যাবেন না, বরং আপনার ভিতরে একটা শৌর থাকবে, একটা অনুভূতি থাকবে যে আপনি এই মাসগুলো সম্মান করেন, যা এই মাস হচ্ছে পবিত্র মাস, নিষিদ্ধ মাস, না হলে আমি তোকে দেখতাম। তো এইভাবে মোমেনের ভিতরে একটা শৌর থাকা দরকার। আমি একটি আয়াতের টুকরা পাঠ করেছি, যে যার মানে হচ্ছে যে তুমি সেই মহিলার মতো বা সেই বুড়ির মতো হইও না যে কাপড় বনে, আমাদের দেখেছেন উল বনে, উল বুনতে বুনতে সোয়েটার এত বড় বুনল, আর শেষকালে যেটা ওটাকে শেষ মাথাটা কি বলে, ট্যাপ বা কি বলে ওটাকে, ওইটা যদি এইভাবে টেনে দেওয়া হয় তো গোটা সোয়েটারটা খুলে যাবে, মাফলার বুনছে একটা মেয়ে, মাফলার বুনলো এই লম্বা করে, তারপর ওইটা ধরে যদি বাচ্চা টেনে দেয় তো গোটাই, গোটা মাফলার বেকার হয়ে যাবে, তার মানে সুতোতে পরিণত হয়ে যাবে। তোমরা কাপড় বোনার পর সুতো টেনে দিয়ে ওই কাপড়টাকে নষ্ট করে দিও না। তার মানে কি? আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে তোমরা অনেক দূর পথে আগিয়ে গিয়ে আবার ফিরে এসো না, আল্লাহর অনেক কাছাকাছি হওয়ার পর আবার তোমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যেও না। রোজার মাস আমি তোমাদেরকে দিয়েছিলাম তাকওয়া তৈরি করার মাস, তাকওয়া তৈরি করেছো, তাকওয়া গ্রহণ করেছো, ট্রেনিং নিয়েছো এক মাস ধরে যে পাপ থেকে দূরে থাকতে হবে, ভালো কাজ করতে হবে, ভালোভাবে ট্রেনিং নিয়েছো, সেই ট্রেনিংয়ের রেস, সেই ট্রেনিংয়ের পাওয়ার, আসর, তাসির যেন সারা বছর থাকে, নচেত নিকৃষ্ট সেই সম্প্রদায় যে তাদের রবকে কেবল রমজানে চেনে। রমজান মাস এসেছে, আব্বাস আল্লাহকে চিনি, রমজান মাস যেমনি চলে গেল বাস, নামাজ তাকে তুলে দিল, কোরআন পড়া তাকে তুলে দিল, আর রোজার খোঁজ নেই। দেখবেন অনেকে আবার রমজান মাসে দাড়ি ছাঁটে না বা কাটে না বা চাঁছে না। হ্যাঁ, রমজান মাস ঠিক, রমজান পার হয়ে যাবে, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মাশাআল্লাহ সুন্দর করে সেভ করে তারপরে ঈদের নামাজ পড়তে যাবে। এইগুলো হলো উল বোনার পর উলগুলোকে বা উল সুতোটাকে বা সেই সোয়েটার বলুন, না যাই বলুন, কাপড় বলুন আর মাফলার বলুন, খুলে ফেলা। আল্লাহ তাআলা নিষেধ করছেন যে যখন তোমরা একটা ভালো কাজ করবে সেই ভালো কাজটাকে নষ্ট করে দিও না। এক গ্লাস দুধ, এক গ্লাস দুধের মধ্যে যদি আপনার সামনে এক বিন্দু মূত্র ফেলে দেওয়া হয়, মূত, পেশাব ফেলে দেওয়া হয়, খাবেন আপনি? অসম্ভব, নষ্ট হয়ে যাবে, গোটাই নষ্ট হয়ে যাবে। তো এক গ্লাস পানির ভিতরে যদি আমি এই বোতলে এক বোতল পানির ভিতরে থুতু মেরে দিই, নিশ্চয়ই আপনি খাবেন না, যদিও থুতু পাক না পাক, থুতু পাক,
কিন্তু আমার থুতু আপনি খাবেন কেন, আপনি পান করবেন কেন, নষ্ট হয়ে গেল এটা। এই জন্য দেখবেন মসজিদে ঠান্ডার সময় অনেক সময় ঠান্ডা পানি এতটুকু খায়নি ফেলে দেয়, এই পানিটার কেউ খায়, অত সস্তা নয়, তাতে ঠিক আছি সে হিসাব আমার ঠিক আছে, এটো মানে মুখ লাগিয়েছে এতটুকু খেয়ে রেখে দিয়েছে, তো গোটা পানি পড়েছে, কেউ খাবে না, নষ্ট হয়ে গেল পানিটা। তো এমন ভালো কাজ, ভালো ফ্রেশ পানি, সেই পানিটার সাথে এমন ব্যবহার করো না যে পানিটাই ফেলে দিতে হয়, ডিব্বাতে ফেলতে হয়। তুমি তোমার জীবনে যে কাজ করছো, তুমি তোমার সম্মান, তোমার মান, তোমার সব কিছুই ঠিক আছে, হঠাৎ করে এমন একটা কাজ করে দিলে যে কাজটা করার ফলে তোমার সমস্ত মান সম্মান, আর দেখবেন সাধারণত মানুষ যতই ভালো করুক ভালোটা চোখে চট করে পড়ে না, কোনটা পড়ে, ঠিক একটি খারাপ করবেন বাস খালাস সমস্ত ভালো নষ্ট হয়ে যাবে। যদিও আল্লাহর কাছে নয়, অবশ্য আল্লাহর কাছে এমন কাজ আছে যে কাজ সামান্য কাজ করলে বিশাল একটা গাড়ি, কলাক টাকা দাম, মাইল 5 লাখ রিয়াল গাড়ি, সর্বনাশ, আমিররা চালায় 5 লাখ রিয়াল, 5 লাখ রিয়াল গাড়ির তো কি হয়েছে না, ওই সামান্য ওই যে কি বলে ভোল্টিউব, ওই ভোল্টিউবটা কাজ করছে না, সামান্য একটি লিক হয়ে গেছে, একটা চাকা হাওয়া বেরিয়ে গেছে, গাড়িটা চলবে, চলবে না। আপনি মাশাআল্লাহ জুমার দিনে ভালো করে গোসল করলেন, উজু করলেন, আতর মাখলেন, দিয়ে রুমাল টুমাল নিয়ে মসজিদে ঢুকছেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, যেমনি ঢুকেছেন আর আপনি হাওয়া লিক হয়ে গেল ফুস করে, কি নামাজ পড়বেন না আবার ফিরে যেতে হবে, হায় হায় এত কষ্ট করার পর, এত সুন্দর করে গোসল করলাম, সাবান মাখলাম, শ্যাম্পু মাখলাম, সব কিছু করলাম, কিছুই হয়নি, কি হয়েছে, হাওয়া লিক হয়ে গেছে, সামান্য জিনিস সুযোগ, হ্যাঁ সামান্য জিনিসে আপনার সব বাতিল, নামাজ পড়ছেন, আচ্ছা এখানে কে বলতে পারবে, মনে করুন 4 রাকাত নামাজ পড়বেন, 3 রাকাত হয়েছে, 1 রাকাত বাকি আছে, আর সেই অবস্থাতে হাওয়া পাস হয়ে গেল, নামাজ বাতিল হবে না নামাজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তাই না, উজু করে এসে 1 রাকাত পড়বেন না 3 রাকাত, 4 রাকাতই পড়তে হবে, আর 1 রাকাত পড়লে হবে না, হ্যাঁ দেখেন শুনেছেন, 1 রাকাত শুনেছেন, দেখছেন শুনেছেন, শুনেছেন শুনেছেন, আমি জানি প্রশ্ন আসে আমাদের কাছে, বলছে কি যে উজু করে এসে আর 1 রাকাত পড়ে ওর সঙ্গে অ্যাড হয়ে যাবে, আছে না, হ্যাঁ এরকমও আছে, এরকম মানুষ বোঝে যে 3 রাকাত তো হয়েই গেছে আবার কষ্ট করবো কেন, তো 1 রাকাত অ্যাড করে দিই, দিয়ে ওরা করে, কিন্তু আসলে কি করতে হবে, ওরা 4 রাকাতই পড়তে হবে, হবে না তাই না, আচ্ছা 4 রাকাত হয়ে গেছে, দরুদ আত্তাহিয়াত পড়ে নিয়েছেন, দরুদ পড়ে নিয়েছেন, এবার দোয়ায়ে মাসুরা পড়ছেন না, সেই সময় ফুস কি হবে, এবার সালাম ফিরবেন, সালাম ফেরার আগেই কি হয়ে গেল আপনার, সামাল দিতে পারলেন না, হাওয়া লিক হয়ে গেল, কি হবে এবারে, নামাজ বাতিল হয়ে যাওয়া, 4 রাকাত পড়তে হবে তাই না, অবশ্য কোনো কোনো মজহাবে আছে যে সালাম ফেরার না, সালাম ফেরার বদলে যদি হাওয়া ছেড়ে দেওয়া হয় নামাজ হয়ে যাবে, কিন্তু ঠিক না, কারণ সালাম, সালাম পর্যন্ত হচ্ছে নামাজ, এর আগে যদি আপনার নামাজের কোনো শর্ত কোনো রুকুন নষ্ট হয়ে যায় তাহলে আপনার নামাজ বাতিল হবে। যাই হোক কথা লম্বা হচ্ছে, আমাদের সামনে আরেকজন বক্তা, নতুন বক্তা এসেছেন আপনাদের কাছে, নতুন আমার গ্রামের ছেলে, আমার আত্মীয়, আমার বাড়িতে মেহমান এসেছেন আজকে, তাকে সুবর্ণ সুযোগ হিসাবে ব্যবহার করে তার কাছ থেকে আমরা কিছু শুনবো, আর সেই জন্য আমি আপনাদেরকে বলবো, এখনও লোক আসতে বাকি আছে, অবশ্য আসবেন লোক আরও, তো আমি তাকে আহ্বান করব যেন কিছু কথা আমাদেরকে শোনা নেই, মানে দিনের আকিদা বিষয়ক বা যাই হোক আখলাক চরিত্র যেমন ভালো লাগবে ইনশাআল্লাহ সেই সম্পর্কে কিছু কথা বলবেন। আমি বলতে ভুলে গেছিলাম, ইনি রিয়াজের দাওয়া সেন্টার আমাদেরই মতো বা আমাদের থেকে বড়, গারবুদ্দিরা নাম শুনেছেন আপনারা, গারবুদ্দিরাতে উনি কর্মরত। তো যাই হোক, তৌহিদের কথা শুনছিলেন, তৌহিদের গুরুত্ব শুনলেন, আর তৌহিদ যদি কারোর মধ্যে থাকে সে জান্নাত যাবে, আর তৌহিদ যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না, যাবে না। আমি বলছিলাম ওই যে সব কিছু আছে কিন্তু সামান্য একটু হাওয়া লিক হয়ে গেছে, আপনি নামাজ করলেন, রোজা করলেন, হজ করলেন, ইসলামের কটা রুকন,
সব পালন করেছেন, যত ফরজ সব পালন করেছেন, সদ্য সামান্য একটা কাজ করে কি করেছেন, এই কবরে গিয়ে সেজদা করেছেন, বাস। কবরে গিয়ে বাচ্চা হয় না হুজুর, বিয়ে শাদী হলো অনেকদিন, তো নজর মেনে এলাম বাবার, দাতা বাবার মাজারে গিয়ে নজর মেনে এলাম যে বাবা যদি ছেলে হয় আগামী বছরে ওরসে তোমার একটা খাসি দিয়ে যাব। কিছুই করেননি আপনি, না মানুষ খুন করেছেন, না ব্যভিচার করেছেন, না সুদ খেয়েছেন, না ঘুষ খেয়েছেন, কিচ্ছু করেননি, কেউ মাজারে গিয়ে দাঁড়িয়ে এই কথাটা বলেছেন। আপনার এত বছরের 50 বছরের যত আমল, নামাজ রোজা হওয়া জাকাত যা কিছু করেছেন, থাকবে কি হবে? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, খালাস। যত আমল করেছে ধুলি কণার ন্যায় কি করা হবে, উড়িয়ে দেওয়া হবে, কোনো নাম নেই। এত কষ্ট করে এত সুন্দর গাড়ি, একটু ভোল্টিউব নেই, শেষ, গাড়ি চলবে না। এত শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে গোসল করে উজু করে মসজিদে এলেন, আপনার আতরও কোনো কাজে দেবে না। কি করতে হবে? যেহেতু আপনার উজু নষ্ট হয়ে গেছে, আপনার নামাজ আর কবুল হবে না। তৌহিদ হচ্ছে এমন জিনিস, সব আছে কিন্তু তৌহিদ নেই, বাস। আপনি বাঁচতে পারবেন না, বাঁচার কোনো উপায় থাকবে না। পক্ষান্তরে যদি আমি বলছি না যে আপনি করবেন, অনেক গুনাহ করেছেন, অনেক গুনাহ করেছেন আর তওবাও করেননি, মানে দুর্ভাগ্যের বিষয় যে তওবা করেও মারা যাননি, তওবা যদি করে মারা যান তাহলে আল্লাহ মাফ করলে কেয়ামতে হিসাব হবে, হবে না? কিন্তু তওবা করে মারা না গেলে আল্লাহ তাআলা কেয়ামতে হিসাব নেবেন না নেবেন না? নেবেন। কিন্তু যদি কাবিরা গোনা হয়, আল্লাহ তাআলা এর জন্য শাস্তি দেবেন না দেবেন না? কাবিরা গোনা করে মারা গেল, তওবা করেনি, কেয়ামতের দিন আল্লাহ শাস্তি দেবেন না দেবেন না? হ্যাঁ বাবুল ভাই, আল্লাহু আকবার। এই দেখেন, এই হচ্ছে জ্ঞানীর কথা, আল্লাহ শাস্তি দেবেন। আমরা জানি যে সুদ খেলে তাকে জাহান্নামে যেতে হবে, হত্যা করলে জাহান্নামে যেতে হবে, যেতে হবে যেতে হবে, কিন্তু আল্লাহ যে দেবেন না দেবেন না, এখানে জ্ঞানীর কথা কি? আল্লাহ ইচ্ছা হলে দেবেন, আর ইচ্ছা না হলে না দেবেন, মাফ করে দেবেন। কেন? যেহেতু তার তৌহিদ আছে, তৌহিদ আছে, তাই না? 99টা রেজিস্টার সামনে নামিয়ে দেওয়া হলো, দিয়ে বলে বান্দারে তুমি কোনো ভালো কাজ করেছো কি না, বলে আল্লাহ আমি ভালো কাজ করেছি বলে আমার কিছু মনে পড়ছে না, আমার সমস্ত খারাপ কাজ। বান্দা তো আমার কাছে কোনো জুলুম নাই, তোমাকে জুলুম করা হবে না, জানো তো আমি জালেম নই। এই ফেরেশতা ও সে বেতাকাটা কোথা? বেতাকা বোঝেন আপনারা, তাই না? অনেকে পতাকা বলে, বেতাকা, বেতাকা কোনটা? বেতাকা কি? বেতাকা মানে কি বাংলাতে, ইংরেজিতে কার্ড, এই যে কার্ড, ব্যাংকের কার্ড, একামার কার্ড, দেখছেন বেতাকা। কেয়ামতের দিনে বালসা বলবে, বালসা, কেয়ামতের দিনে বান্দা তিনটে জিনিস ওজন করে জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে। তিনটে জিনিস কি কি? আমল, আমলনামা, আমলকারী। আল্লাহু আকবার। তিনটে জিনিস ওজন করে জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে। এখানে বান্দা বলা হবে 99টা রেজিস্টার দাড়িপাল্লার একদিকে চাপাও, নেকি বদি ওজন হবে। তো বলে হ্যাঁ আমি তো সবই টুকুন, আমার তো কোনো ভালো কাজ নেই। ফেরেশতাকে বলা হবে কার্ডটা চাপাও, কার্ডে আবার কি আছে, এতগুলো বড় বড় রেজিস্টার, তার বিপরীতে কার্ডটা কি ওজন হবে? যখন কার্ডটা চাপানো হলো দেখা গেল কার্ডটার দিক কি হয়ে গেছে, ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই কার্ডে কি আছে লেখা? লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়নি, তৌহিদ নষ্ট হয়নি, ওই হাওয়া খারিজ হওয়ার মতো ওই জিনিসটা হয়নি। তার মানে কি হয়নি? হ্যাঁ বাদশা, কি হয়নি? তার মানে কি হয়নি? হাওয়া খারিজ হয়নি মানে কি হয়নি? তৌহিদটা নষ্ট হয়নি মানে কি করলে তৌহিদ নষ্ট হয়ে যায়? শিরিক করেনি, শিরিক করেনি, সে কাফের নয়। নামাজ না পড়লেও সমস্যা নেই, তাই না? নাকি নামাজের সমস্যা আছে? এই একটা আমল
যেটার ব্যাপারে সমস্যা আছে, অবশ্য মতভেদ আছে, যে বেনামাজি কাফের না কাফের না, এখানে একটি সমস্যা আছে। তাহলে আর একটা শর্ত লাগাতে হবে, যদি নামাজ পড়ে থাকে তাহলে তার বাঁচার উপায় আছে, তাহলে যদি আল্লাহ চান অন্য পাপগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতে দেবেন, আর যদি না চান তাহলে কি হবে বাবুল ভাই? যদি না চান তাহলে কি হবে? আল্লাহ জাহান্নামে দেবেন না দেবেন না? পুলসিরাত বল, যাও পুলসিরাতে পার হও, পুলসিরাতে পার হতে যাবে, আর পুলসিরাতে পার হতে হতেই তার মাফ হয়ে যাবে, ওই যে কাটাকাটি হতে হতে কোনো রকম জান্নাতে পেরিয়ে যাবে। আর যদি আল্লাহ চান যে না আরো শাস্তি বাকি আছে, তখন জাহান্নামে ব্রিজ থেকে জাহান্নামের নিচে পড়ে যাবে, কতদিন থাকবে? যতদিন না শাস্তি হয়, তারপরে আল্লাহ তাকে একদিন না একদিন কারো সুপারিশে বলে কিংবা নিজের ইচ্ছা রহমতে তাকে তুলে জান্নাতে দেবেন। কিসের জন্য? ওই একই কারণ। কিসের জন্য? তাওহীদের জন্য। মিসকাল, যদি সরিষার দানা পরিমাণ আপনার বুকে ইমান থাকে, মানে তাওহীদ থাকে, তার মানে হাওয়া খারিজ না হয়, আপনি একদিন না একদিন জান্নাত যাবেন, যতই আপনি খারাপ কাজ করুন। আমি বলছি না যে খারাপ কাজ করুন, কিন্তু বাঁচার উপায় আছে যদি তাওহীদ থাকে। অতএব সর্বপ্রথম বিষয়, শিক্ষার বিষয় যেটা, সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদ শিখুন, সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান, তাওহীদের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যদি না শিখতে পারেন, দেখবেন নতুন ভাই অনেক এসেছে, আমি মাঝে মাঝে আপনাদের, আপনারা জানেন পুরনো ভাইরা, আল্লাহ তাআলা কোথায় আছেন যদি আমি প্রশ্ন করি, তো অনেকে বলবে আল্লাহ তাআলা মুমিনের হৃদয়ে আছে, বলবে না বলবে না? এখনই অনেক ভাই আছে বলবেন। যদি বলা হয় আল্লাহ সব জায়গায়, বলবে আল্লাহ সব জায়গাতে আছে, অনেকে বলবে আল্লাহ সব জায়গায় আছে। কে কে মনে করেন যে আল্লাহ সব জায়গায় আছেন? আল্লাহ সব জায়গায় আছেন কে কে মনে করেন? হাত তোলেন, হাত তোলেন, ছেড়ে সমস্যা নেই, লজ্জা কিসের না, ভয় কিসের? এখানে কেউ আপনাকে ধরবে না, মারবে না, পরীক্ষার নম্বরও দেওয়া হবে না, পুরস্কার তিরস্কার কিচ্ছু না, হাত তুলে বলেন যে আল্লাহ সব জায়গায় আছে, হাত তুলেন না, বাদশাহ বলছে সব জায়গায় নেই, আর আপনারা হাত তুলে বলছেন আল্লাহ সব জায়গায় আছে, লেন মনে বুঝলেন? এই হচ্ছে তাওহীদ, এই হচ্ছে তাওহীদ। আপনি জানেন না যে আল্লাহ কোথায় আছেন, যে আল্লাহর ইবাদত করছেন, যে আল্লাহর জন্য জুমা পড়লেন, যে আল্লাহর জন্য রোজা করলেন এক মাস, কোরবানি করবেন আগামীতে, জানেন না যে আল্লাহ কোথায় আছেন, তাওহীদ নেই, তাই না? আমরা দেশে পড়েছি আল্লাহ নিরাকার, আল্লাহর আকার আছে না নেই, না আল্লাহকে দেখা যায়। এখনই অনেক ভয় বলবেন, যারা শিক্ষিত সাধারণত জেনারেল শিক্ষিত, তারা সবাই হাত তুলে বলবে আল্লাহ নিরাকার। যদি বলা হয় আকার আছে, বলে আকার বলেন তাহলে কেমন দেখান? হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে না যাবে না? জান্নাতে, জান্নাতে সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার, আল্লাহকে দেখা যাবে, যা দেখা যায় তার আকার আছে। কিন্তু অনেক মানুষ, হতভাগা মানুষ জানে না। এখনই যে বলা হয় আল্লাহর আকার নেই, আল্লাহর আকার নেই, নিরাকার। এখনই বলা হয় ইমাম আবু হানিফা কতবার আল্লাহকে দেখেছেন স্বপ্নে, তখন বলবে 99 বার। এখনই তাকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর সাকার না নিরাকার, বলবে নিরাকার। আবার সেই বলবে আল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে কতবার দেখেছেন স্বপ্নে? 99 বার। তো কি দেখেছেন তাহলে? যে জিনিসের আকার নাই সে জিনিস দেখা যায়? যাক, ওই স্বপ্নে দেখার না দেখার ব্যাপারটা অবশ্য অন্য বিতর্কিত ব্যাপার। নবী ছাড়া অন্য কেউ, কোনো মানুষ আল্লাহকে স্বপ্নে, এমনি সচকিত দূরের কথা, স্বপ্নেও দেখতে পারেন না। বল তাহলে হুজুর, ওদের যে বলা হয় আল্লাহ জানে, সত্য মিথ্যা আল্লাহ জানে। ও তো ইমাম আহমদ বিন হাম্বলের জন্য বলা হয় আল্লাহকে দেখেছেন। ইমাম কি বলে, ফাকিহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে অনবীদের আল্লাহকে স্বপ্নে দেখার ব্যাপারটা আমার কাছে সন্দিগ্ধ, কোনো প্রমাণ, সহি প্রমাণ নেই। আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আল্লাহকে দেখেছেন, সচক্ষে না, মেরাজের রাতে, মেরাজের রাতে দেখেছেন, নূরুন আন্নাউরা, নূর, নূরের পর্দা, কিভাবে দেখবো? দেখেননি স্বপ্নে, মেরাজেও দেখেননি, কিন্তু স্বপ্নে দেখেছেন। আর দেখেছেন মানে আল্লাহ বলছে আহসানি সূরা, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, এই সূরা মানে হচ্ছে কি? আকার। আর আহসান মানে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর আকার আকৃতিতে আমি আমার রবকে দেখেছি, কিন্তু বয়ান করে জাননি যে কেমন। বোঝা গেল যে আল্লাহ তাআলার আকার আছে, তাহলে বুঝলেন তাওহীদ কাকে বলে? সামান্য ওই যে হাওয়া বেরিয়ে যাচ্ছে আপনাদের, আল্লাহ কোথায় আছেন জানেন না, আল্লাহর আকার আছে না নেই,
আল্লাহর নবী গায়েব জানতেন না জানতেন না, অনেকে বলো আল্লাহর নবী গায়েব জানতেন। এইভাবে এক একটা ছোট ছোট বিষয় আপনার ওই হাওয়া লিক হচ্ছে আর আপনি নামাজ পড়েই যাচ্ছেন, বুঝতে পারছেন? তৌহিদ খুবই সূক্ষ্ম জিনিস, তৌহিদ যদি ঠিক থাকে তো হাওয়াটাকে টাইট করার চেষ্টা করুন, ভোল্ট টিউব চেঞ্জ করুন ইনশাআল্লাহ, তৌহিদ শিক্ষা করুন আর বাকি আমল ভালো কাজও করুন অবশ্যই। আমাদের দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সব কিছু, আমাদের মাকতব দাওয়াত থেকে দাসের ব্যবস্থা আছে, এভাবে মাসিক আছে এবং সাপ্তাহিক আছে, আপনারা আসুন ইনশাআল্লাহ মানে লাভবান হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না, খাসারা হবে না, খাসারা হবে না। আপনি ভাববেন ইমানের ইমান নষ্ট হয়ে যাবে, আপনি ভাববেন আমার সময় নষ্ট হবে না, ইনশাআল্লাহ আপনার খাসারা হবে না, একদিন বুঝতে পারবেন। আজ বুঝেন না বুঝেন একদিন সময় আসছে যেদিন বুঝবেন হাই রে কেন আমি এত সময় ফালতু নষ্ট করেছিলাম, ওখানে না গিয়ে কেন আমি ওখানে গিয়েছিলাম, ওখানে মানে বুঝতে পারছেন আপনার যে সময়গুলো নষ্ট হচ্ছে ফালতু বিষয়ে, আর সব থেকে সময় নষ্টকারী জিনিস হচ্ছে এই শয়তান, এই শয়তান সব থেকে আমাদের সময় কেড়ে নিয়েছে, এমনকি আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে, আমাদের স্ত্রীদের কাছ থেকেও সময় কেটে নিয়ে এই শয়তানকে দিচ্ছি, এত সর্বনেশে এই জিনিসটা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সঠিক বুঝ, সঠিক জ্ঞান, তৌহিদের জ্ঞান অর্জন করার, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।